উত্তর দিনাজপুর জেলার খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে অনূর্ধ্ব ১৪ সাব জুনিয়র খোখো প্রতিযোগিতা আয়োজন করা হয়। বৃহস্পতিবার কালিয়াগঞ্জের শহরলাগোয়া ধনকোয়েল গ্রাম পঞ্চায়েতের অধীন লক্ষ্মীপুর মহিমচন্দ্র উচ্চ বিদ্যালয়ের ময়দানে এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কালিয়াগঞ্জ পঞ্চায়েত সমিতির বিদায়ী সভাপতি দীপা সরকার, বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুজিত পাল, জেলা খোখো অ্যাসোসিয়েশনের সম্পাদক বরুণ কুমার দাস সহ অন্যান্যরা। এদিনের একদিবসীয় খেলায় জেলার ১১টি দল অংশগ্রহণ করে, যার মধ্যে ৭টি ছেলেদের দল ও বাকি ৪টি মেয়েদের দল। খেলা শুরু হওয়ার আগেই জাতীয় পর্যায়ে খেলায় অংশগ্রহণকারী ১৬ জন খোখো খেলোয়াড়দের সংবর্ধনা দেওয়া হয়। খেলাকে ঘিরে পড়ুয়াদের মধ্যে উৎসাহ ছিল চোখে পড়ার মতো। আমার নাম বরুণ কুমার দাস। আমি উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক। কাদের উদ্যোগে খেলাধুলা আয়োজন করা হয়েছে, কটি টিম? এটা আমাদের উত্তর দিনাজপুর জেলা খোখো অ্যাসোসিয়েশনের উদ্যোগে এবং লক্ষ্মীপুর মহিমচন্দ্র বিদ্যাভবনের সহযোগিতায় আমাদের প্রতি বছরের ন্যায় অনূর্ধ্ব ১৪ বালক বালিকা বিভাগের আজকের এই টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। কটি টিম অংশগ্রহণ করছে? আমাদের এখানে টোটাল ১১টি টিম অংশগ্রহণ করেছে। আমাদের গোটা জেলা মিলে, বিশেষ করে কাছাকাছি টিমগুলো বেশি, রায়গঞ্জ আছে, কানকির টিম আছে, কানকির মাস্টারমশাই আছেন পাশে। ১৩টি দলের মধ্যে কয়টি হলো ছেলে, কয়টি মেয়ে? ৭টি ছেলেদের টিম আছে আর ৪টি মেয়েদের টিম আছে। হ্যাঁ, অবশ্যই আমাদের খেলাধুলো এগিয়ে যাচ্ছে। আপনারা কিছুক্ষণ আগে দেখলেন আমরা বিভিন্ন কৃতি খেলোয়াড়দের তাদের সম্বর্ধনা দিলাম। আমরা আজকে ১৬ জন কৃতি খেলোয়াড়কে, যারা জাতীয় পর্যায়ে বিভিন্ন স্তরে ৩০টা ন্যাশনালে তারা অংশগ্রহণ করেছে, তাদেরকে আমরা আজকে সম্বর্ধনা দিলাম। না, খোখো খেলে অবশ্যই উপকৃত হবে। আগে যেরকম একটা ধারণা ছিল যে খোখো খেলে কী হবে বা খোখো আমাদের ভারতীয় গেম, শুধু জাতীয় গেমের মধ্যে সীমাবদ্ধ, এখন কিন্তু খোখো আর জাতীয় গেমের মধ্যে সীমাবদ্ধ নেই। এখন খোখো ইন্টারন্যাশনাল গেম এবং আমাদের KKFI থেকে, খোখো ফেডারেশন অফ ইন্ডিয়া থেকে শুরু করেছে গত বছর আলটিমেট খোখো, যেটা পুরোপুরি কর্পোরেট একটা ব্যাপার, যেখানে খোখো প্লেয়ারদের তুলে আনা হচ্ছে এবং বিভিন্ন ফ্রাঞ্চাইজিরা সেখানে টিম করছে। তারা অনেক অর্থনৈতিক দিক থেকে তারা একটা সুবিধা পাচ্ছে খেলোয়াড়রা, এবং ইন্টারন্যাশনাল গেম হয়ে গেছে, এশিয়া গেম চলছে, তাতে খোখো এখন অনেকটাই এগিয়ে এসছে। খোখো আর আগের মতো নেই। কালিয়াগঞ্জ থেকে পায়েল রায়ের রিপোর্ট, কুলিক নিউজ।